কিশোর বাতায়ন লাইভ ক্লাসে সবাইকে সালাম ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। 3 মাস হয়ে গেল আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আজকে 16 তারিখ, তাই না? আজ থেকে ঠিক 3 মাস আগে 16ই মার্চ আমরা শেষ স্কুল করেছিলাম। দেখতে দেখতে 3 মাস পার হয়ে গেল, তারপরও কিন্তু আমরা স্কুলের কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারছি, পড়ালেখা চালিয়ে যেতে পারছি, ক্লাস চালিয়ে যেতে পারছি, এবং সেটা সম্ভব হয়েছে কিশোর বাতায়নের এই প্ল্যাটফর্মের কারণে। এখানে লাইভ ক্লাসের মাধ্যমে তোমরা কিন্তু মোটামুটি সবগুলো সাবজেক্টই ক্লাস করতে পারছো, তোমাদের সমস্যাগুলো সমাধান পেয়ে যাচ্ছ। সেজন্য কিশোর বাতায়নকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ হচ্ছে যে সমস্ত শিক্ষকরা এখানে ক্লাস করাচ্ছেন, এবং তোমাদেরকে সবচেয়ে বড় ধন্যবাদ, কারণ তোমরা হচ্ছে কিশোর বাতায়নের প্রাণ। তোমরা এই ক্লাসগুলোতে জয়েন করবে এবং ক্লাসগুলো শেয়ার করবে, এবং অবশ্যই বিষয় সংশ্লিষ্ট মতামত দিবে, অপ্রাসঙ্গিক মতামত যেন এখানে না আসে। আচ্ছা, এবার আমার পরিচয়টা দিই। আমি হচ্ছি তাসনিফা খানম, সহকারী শিক্ষক বিকানেরসন উনি স্কুল অ্যান্ড কলেজ, এবং আজ আমি তোমাদের 9ম ও 10ম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের উপর ক্লাস নেব। আজকে আমার অধ্যায় হচ্ছে খতিয়ান। আমি গত ক্লাসেও খতিয়ান করিয়েছিলাম। তোমরা যারা গত ক্লাসে ছিলা তারা দেখেছো যে খতিয়ানের প্রথম, খতিয়ান কাকে বলে, তারপর হচ্ছে কেন খতিয়ান প্রস্তুত করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি, এবং আমরা চলমান জের ছকে খতিয়ান প্রস্তুত করা শিখেছি। আজ আমরা কি করব? আজ আমরা খতিয়ানই করব, তবে নতুন কোনো ধরনের লেনদেন নিয়ে। এখানে দেখো কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি, ব্যবসা প্রতিষ্ঠানের ছবি। এই ছবিগুলো তোমরা এর আগেও দেখেছো যদি তোমরা জাবেদার ক্লাস করে থাকো। এখানে অনেকগুলো পণ্য দেখা যাচ্ছে, একই রকম পণ্য অনেকগুলো। এগুলো হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের ক্রয় বিক্রয় করা পণ্যের ছবি, এবং ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য একসঙ্গে অনেকগুলো কিনে এবং অনেক বিক্রয় করে, যেই কারণে তোমার যে ধারে ক্রয় বিক্রয় হয় সেগুলো কিন্তু অনেক দেনাদার হয়, অনেক পাওনাদার হয়, তাই না? আর এই অনেক দেনাদার এবং অনেক পাওনাদার আর এই যে ধারে ক্রয় বিক্রয়, এদের জন্য যে লেনদেন প্রস্তুত করতে হয় সেটি তোমাদেরকে আমি এর আগে ক্লাসে শিখিয়েছিলাম কোনো একটা ক্লাসে। সেটি কি তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো, যে সেই লেনদেনগুলো দিয়ে কোন ধরনের হিসাব প্রস্তুত করা আমরা শিখেছি, আর আমি দেখি যে তোমরা কারা কারা আমার সাথে জয়েন করেছো। আচ্ছা, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রশ্নটার উত্তর চাই, আমি প্রশ্ন করেছি যে এই যে একই রকম অনেকগুলো পণ্য একসঙ্গে কেনা বেচা হয়ে থাকে, তখন এই বাকিতে এই অনেকগুলো পণ্য যে ক্রয় বিক্রয় হয় তার জন্য কোন হিসাব প্রস্তুত করতে হয়, বা কোন হিসাব প্রস্তুত করা আমরা শিখেছি? একটু ক্লু দিচ্ছি, খতিয়ানের আগে, খতিয়ান না, আমি জানতে চাচ্ছি, উত্তর পাচ্ছি না। আচ্ছা, আমি বলে দিচ্ছি, হয়তো অনেকেরই মাথায় আসছে অ্যান্সার। নামি কি সাহেব? আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকে জয়েন করেছো, আমি যদি এখন সবার নাম বলি তাহলে আমার পুরো ক্লাসটা পার হয়ে যাবে, সেজন্য এখানে যারা যারা জয়েন করেছো সবার জন্য আমার শুভকামনা থাকলো। বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছো, আমার খুব ভালো লাগছে যে সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে তোমরা ক্লাস করতে এসেছো। জাবেদা, ওকে, থ্যাংক ইউ। আয়ান সরকার, থ্যাংক ইউ। কি জাবেদা? ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা। এবং এই ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদার জন্য যে খতিয়ান প্রস্তুত করা হয় সেটি হচ্ছে, একটি হচ্ছে মূল খতিয়ান বা সাধারণ খতিয়ানের অংশ, আর একটি হচ্ছে সহকারী খতিয়ান। চলো আমরা দেখি কোন ধরনের লেনদেনগুলোকে মূল খতিয়ানে নিব এবং কোন লেনদেনগুলোকে আমরা সহকারী খতিয়ানে নিব।
অনেকগুলো ক্রয় এবং অনেকগুলো বিক্রয়, তাহলে কি হয়, অনেক দেনাদার অনেক পাওনাদার। এই সবগুলো ক্রয়কে একসঙ্গে করে যে খতিয়ান প্রস্তুত করা হয়, একটি ক্রয় খতিয়ান অথবা একটি বিক্রয়, একটি ক্রয় ফেরত, একটি বিক্রয় ফেরত, সবগুলোর সমষ্টি, সেটিকে বলা হচ্ছে মূল খতিয়ান বা সাধারণ খতিয়ানের অংশ এটি। আবার ঠিক তেমনিভাবে এই যতগুলো ক্রয় হয়েছে সবগুলো পাওনাদার মিলে একটি পাওনাদার হিসাব অথবা একটি দেনাদার হিসাব, এদেরকে বলা হচ্ছে সাধারণ খতিয়ান বা মূল খতিয়ান। তাহলে সহকারী খতিয়ান কোনগুলো? সহকারী খতিয়ান হচ্ছে এই প্রত্যেকটা পাওনাদারের নামে আলাদা আলাদা খতিয়ান প্রস্তুত করতে হয়, এটি হচ্ছে সহকারী খতিয়ান। তাহলে আমরা অঙ্কে যাই, অঙ্কে গেলে বিষয়টা আরো স্পষ্ট হবে। এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, তোমরা এইরকম একটি প্রশ্ন দিয়ে এর আগে অঙ্ক করেছ, ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা বা ক্রয় ফেরত বিক্রয় ফেরত। আমাদের এখানে দেখো ক্রয় আছে, আমি গোল চিহ্ন দিয়ে রেখেছি, ক্রয় আছে এবং ক্রয় ফেরত আছে, অর্থাৎ এই লেনদেনগুলো দিয়ে আমরা ক্রয় জাবেদা ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করা এর আগে শিখেছি। এবং এখানে যে এই লেনদেনগুলোর যে হিসাবগুলো, এগুলো আমি তোমাদেরকে এখন ব্যাখ্যা দিব না, ক্রয় জাবেদাও করব না, আজ আমরা এগুলোকে খতিয়ান পোস্টিং দেখাবো। এবং এই তিনটি লেনদেন থেকে লক্ষ্য করো যে আমরা দেখতে পাচ্ছি মার্চের 1 এবং 15 তারিখে হচ্ছে ক্রয়, আর মার্চের 22 হচ্ছে ফেরত। কি ফেরত? ফেরত দেয়া হলো, অর্থাৎ ক্রয় ফেরত। তাহলে এখান থেকে একটি ক্রয় খতিয়ান হবে, একটি ক্রয় ফেরত খতিয়ান হবে। এবং এই যে ক্রয়ের সাথে সংশ্লিষ্ট তানহা রোদস্বী, এরা কি? এরা হচ্ছে প্রশ্ন করলাম, তোমরা বলো। তানিয়া, সোমা, তুমিও অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ। ওকে, আমাকে একটু বলো যে এখানে আরেকজন আরেকটা কি হবে? আচ্ছা, আমি বলে দিচ্ছি, সেটি হচ্ছে তানহা এবং রোদস্বী, এদের সাথে ক্রয় হয়েছে, এই এদের সাথে ক্রয় ফেরত সংঘটিত হয়েছে এবং এরা হচ্ছে পাওনাদার, তাই না? তাহলে একটি ক্রয় ফেরত, একটি ক্রয় এবং একটি পাওনাদার, এই তিনটি হচ্ছে সাধারণ খতিয়ান বা যেটাকে বলা হয় মূল খতিয়ান। আর বাকি এই যে তানহা এবং রোদস্বী, এই দুইজনের নামে যে খতিয়ান প্রস্তুত করতে হবে সেটি হচ্ছে সহকারী খতিয়ান, অর্থাৎ তিনটি সাধারণ খতিয়ান এবং দুইটি সহকারী খতিয়ান প্রস্তুত করব। এখন আমরা দেখি কিভাবে এই খতিয়ানগুলো প্রস্তুত করতে হয়। প্রথমে কিন্তু আমরা হিসাবগুলো করে ফেলব। তোমাদের এই প্রশ্ন থেকে হয়তো ক্রয় জাবেদা ক্রয় ফেরত জাবেদা করতে বলতেও পারে, নাও বলতে পারে। করতে বলুক আর নাই বলুক, আমাদের প্রথমে যেটা করতে হবে ক্যালকুলেশনগুলো করে ফেলতে হবে। তাহলে আমরা ক্যালকুলেশনটা করে আমাদের খতিয়ানের জন্য মূলত লাগবে এই ক্যালকুলেশনগুলো, অর্থাৎ মার্চের 1, 15 এবং 22 তারিখের যে হিসাবগুলো আমরা গুণ যোগ করে বের করব, সেই ফলাফলটা দিয়ে আমরা খতিয়ানে বসাবো। তা আমি এখানে ক্যালকুলেশন নিয়ে ব্যাখ্যা দিচ্ছি না, ক্যালকুলেশন করার পরে আমাদের তিনটি ফলাফল বের হয়েছে, একটি ক্রয়ের, দুইটি ক্রয়ের এবং একটি ক্রয় ফেরতের। তাহলে চলো আমরা প্রথমে মূল খতিয়ান এবং মূল খতিয়ান বা সাধারণ খতিয়ান প্রস্তুত করা দেখি। এখানে দেখো তিনটি ফলাফল, যে 4,990 এটা হচ্ছে 1 তারিখের, 15 তারিখের হচ্ছে 11,700 এবং 22 তারিখেরটা হচ্ছে 378। অর্থাৎ এই তিনটি লেনদেনের আমাদের যে রেজাল্ট বের হলো, এই তিনটি ফলাফল আমরা তোমরা রাফিও বের করতে পারো, ক্যালকুলেটারেও বের করতে পারো, করে একটা প্রশ্নে বা খাতার একটা জায়গায় লিখে রাখবে, কারণ এগুলো দিয়েই তোমাদের অঙ্ক করতে হবে। এরপর আমরা দেখো চলে আসছি মূল খতিয়ান বা সাধারণ খতিয়ান। প্রথমে খতিয়ানের ছক করব। খতিয়ানের ছক করার পর যেহেতু কিছু বলে নাই, আমরা চলমান যে ছকে খতিয়ানটাই প্রস্তুত করব। প্রথমে হচ্ছে ক্রয় হিসাব। এখানে ক্রয় হিসাবে আমরা এই লেনদেনগুলো থেকে শুধুমাত্র ক্রয় নিব। ক্রয় কোনগুলো? 1 এবং 15 তারিখে, এই দুইটি ক্রয়। আমি আগেই বলেছি যে সাধারণ খতিয়ান হচ্ছে সবগুলি ক্রয়ের সমষ্টি নিয়ে আমরা একটি ক্রয় খতিয়ান প্রস্তুত করব। তাহলে লক্ষ্য করো মার্চের 1 তারিখের 4,990 এবং 15 তারিখের 11,700, এই দুইটির যোগফল হচ্ছে 16,690 টাকা। এটি হচ্ছে আমার মোট ক্রয়।
আমি ক্রয় হিসাবে মোট ক্রয়টা বসাবো এবং নাম দিব কি পাওনাদার হিসাব। আমি ভুলে লিখে ফেললাম, আমি ভেবেছিলাম তোমাদেরকে প্রশ্ন করব যেখানে নামটা কি হবে, আচ্ছা নেক্সট প্রশ্নগুলো করব, কিন্তু আমি প্রশ্নের উত্তর পাচ্ছি না। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে তোমরা এখানে অপ্রাসঙ্গিক কোনো কিছু লিখবে না, এটা তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো। একজন অপ্রাসঙ্গিক কিছু লিখলে একজন শিক্ষককে অপমান করা হয় না, এই তোমার এই কিশোর বায়তান প্ল্যাটফর্মকে অপমান করা হয় না, এটা নিজেকেই ছোট করা হয়। কাজে এরকম কিছু করবে না যেটা তোমাদের এই ক্লাসটাতে বাধার সৃষ্টি করে। নিজেদের মধ্যে কথাগুলো আলাদা ইনবক্সে টেক্সট করো এবং আমার সাথে ক্লাসে মনোযোগ দেওয়ার চেষ্টা করো। আমি চলে যাওয়ার পর কিন্তু বাকিটা সময় তোমাদের একান্তই নিজের, তখন তোমরা ইচ্ছা মতো দুষ্টামি করো, এখন একটু ক্লাসে মন দাও। তাহলে এখানে আমরা ক্রয় হিসেবে পাওনাদার লিখলাম এবং মোট ফলাফলটা বসিয়ে দিলাম। এই জায়গাটায় কি কারো কোনো সমস্যা আছে? থাকলে আমাকে বলতে পারো। আচ্ছা আচ্ছা, এই যে পাওনাদার অনেকে লিখেছিলে, ওকে, এখন পর্যন্ত সমস্যা দেখতে পাচ্ছি না, যখন আমি সমস্যা দেখতে পাবো তখন আমি এখানে উত্তর দিয়ে দিব বা পরে ইনবক্সে উত্তর দিয়ে দিব। এরপরে আসছে সাধারণ খতিয়ান আরেকটি, ক্রয় ফেরত হিসাব। ক্রয় ফেরত হিসাবে কি হচ্ছে? ক্রয় ফেরত কিন্তু পাওনাদারদের সাথেই, তাই না? ক্রয় ফেরতের জাবেদা কি? পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এবং এখানে আমাদের একটি মাত্র ক্রয় ফেরত, সেটি হচ্ছে মার্চের 22 তারিখের। কাজেই আমরা এখানে শুধুমাত্র মার্চের 22 তারিখের যে ক্রয় ফেরত সেটি বসিয়ে দিব এবং নাম লিখব পাওনাদার হিসাব। এখানে আরেকটি জিনিস লক্ষ্য করবে, তারিখের ঘরে কিন্তু আমরা মার্চের 30 দিয়েছি, অর্থাৎ আমাদের সাধারণ খতিয়ানে তারিখ হবে সবসময় শেষ তারিখ, মাসের শেষ তারিখ বসবে। এখানে কিন্তু আমরা লেনদেনের তারিখগুলো বসাবো না। এরপরে হচ্ছে আমাদের সাধারণ খতিয়ান আরেকটি বাকি আছে, সেটি হচ্ছে পাওনাদার হিসাব। পাওনাদার এখানে তিনটি যে লেনদেন দেখতে পাচ্ছি, তিনটিই কিন্তু পাওনাদার, তাই না? মার্চের 1 তারিখে ক্রয়, সেটিও পাওনাদার, তারপরে মার্চের 15 তারিখে ক্রয়, সেটিও পাওনাদার, এবং 22 তারিখে ক্রয় ফেরত। তিনটি লেনদেনেই কিন্তু একটি পক্ষ হচ্ছে পাওনাদার, কাজেই পাওনাদার হিসাবে তিনটি লেনদেনই আসবে। কিভাবে আসবে? প্রথম দুইটা হচ্ছে ক্রয়, এবং যেহেতু দুটি ক্রয় আমরা এগুলিকে যোগ করে যোগ ফলটা বসাবো, 16,690 টাকা ক্রয় হিসাব, অর্থাৎ পাওনাদার হিসাব কি ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট। তাই পাওনাদারের ঘরে আমরা লিখলাম ক্রয় হিসাব এবং দুইটি ক্রয়ের যোগফল আমরা 16,690 টাকা পাওনাদারের ক্রেডিট দিকে বসালাম। তারিখ কিন্তু হবে মার্চের 30। আমি আবারও বলছি, সাধারণ খতিয়ান বা মূল খতিয়ান যেটা তোমাদের এই ধরনের লেনদেনের সাথে আসবে, সেখানে কিন্তু অবশ্যই শেষ তারিখ দিবে। এরপরে আসছে আরেকটি পাওনাদার সংশ্লিষ্ট, মার্চের 22 তারিখ, ওটা হচ্ছে ক্রয় ফেরত। এখানে আমরা ক্রয় ফেরত লিখব এবং এখানে পাওনাদার হচ্ছে ডেবিট, তাই আমরা ডেবিট দিকে 378 টাকা লিখেছি। তারপরে আমরা ব্যালেন্স বের করব, 16,312। আমি ব্যালেন্স বের করা অথবা বসানো এগুলো কিন্তু বলছি না, কারণ আমরা এর আগের ক্লাসে চলমান জের ছকে খতিয়ানে পোস্টিং, খতিয়ানের জের নির্ণয় এই বিষয়গুলো শিখেছি। সেই জন্য আমি শুধু তোমাদেরকে আজকে শিখালাম যে এই ধরনের এই যে ধারে ক্রয় বিক্রয়ের বা ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা সংক্রান্ত বা ফেরত সংক্রান্ত লেনদেনগুলো যখন আমরা খতিয়ান প্রস্তুত করতে বলবে, সাধারণ খতিয়ান ও সহকারী খতিয়ান, সেখানে আমরা কোন লেনদেনগুলো কিভাবে নাম দিয়ে বসাবো সেটি তোমাদের আমি শিখালাম। এখন এখন আসছে সহকারী খতিয়ান। আমি একটু দেখি তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা না, এখন পর্যন্ত। আচ্ছা, ক্রয় ফেরতে চলমান জের বুঝিনি, ওকে ফাইন, থ্যাংক ইউ। আমি একটু ব্যাকে যাই, আমাকে একজন প্রশ্ন করেছে ক্রয় ফেরতে চলমান জের ছকে বুঝিনি, আমি তার উদ্দেশ্যে বলছি, মোহাম্মদ রাসেল খান, রাসেল আমি তোমার উদ্দেশ্যে বলছি, হয়তো অনেকের কাছে ওইটা প্রশ্ন থাকতে পারে। আমি আরেকবার ক্রয় ফেরত বুঝাচ্ছি,
এখানে ক্রয় ফেরত হচ্ছে 1 মার্চের 22 তারিখ। তাহলে মার্চের 22 তারিখে লেনদেনের জাবেদা কি হবে বা ডেবিট ক্রেডিট কি হবে? ক্রয় ফেরত হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। কারণ ক্রয় ফেরত দিলে কি হচ্ছে, পাওনাদার কমে যাচ্ছে, ধারে ক্রয় করা পণ্য আমি ফেরত দিয়ে দিচ্ছি। তাহলে আমার যে ধারে ক্রয় পাওনাদার ছিল সেই পাওনাদার আমার কমে গেল। কমে গেলে পাওনাদার এমনি নর্মালি কি হয়, ক্রেডিট। পাওনাদার কমে গেলে হবে ডেবিট। তাহলে পাওনাদার হিসাবের ডেবিট দিকে আমরা বসাবো উল্টা দিকের নামটা, তাই না? ক্রয় ফেরত হিসাব, সরি ক্রয় ফেরত হিসাব বুঝাচ্ছি, সরি সরি আমি পাওনাদার বুঝাচ্ছিলাম। তাহলে ক্রয় ফেরত হিসাবের আমরা ক্রেডিট দিকে বসাবো পাওনাদার হিসাব, ক্লিয়ার? এবং টাকাটা বসাবো শুধুমাত্র মার্চের 22 তারিখে 378 টাকা, কারণ এখানে আর কোনো লেনদেন নেই। কিন্তু আমরা তারিখ মার্চের 22 বসাচ্ছি না, কারণ সাধারণ খতিয়ান শেষ তারিখে প্রস্তুত করা হয়ে থাকে, শেষ তারিখে দেওয়া হয়ে থাকে। কারণ অনেক ধরনের ক্রয় ফেরত থাকতে পারে বা অনেক লেনদেন থাকতে পারে, সবগুলো মিলে শেষে সাধারণ খতিয়ানে পোস্টিং দেখানো হয়, যে কারণে আমরা এই ক্রয় ফেরত সাধারণ খতিয়ানে আমরা শেষ তারিখ বসাচ্ছি। আমরা পরেরটায় চলে যাই, আমরা পরেরটা দেখিয়েছিলাম, পাওনাদারটা দেখিয়েছিলাম। পাওনাদারের এখানে আমি আবারও রিপিট করছি, পাওনাদারের এখানে 2টি ক্রয় এবং 1টি ফেরত আছে আমাদের প্রশ্নে, এবং ক্রয়ের পাওনাদার হবে কি, ক্রেডিট। তাই আমরা পাওনাদারের ঘরে ক্রয় হিসাব লিখে ক্রেডিট দিকে মোট টাকাটা লিখলাম, 2টি ক্রয় মোট ফলাফলটা লিখলাম। এবং তারপরে পাওনাদার আবারও হচ্ছে ডেবিট, যখন ক্রয় ফেরত হয় তখন আমরা ক্রয় ফেরত লিখে পাওনাদারের ডেবিট ঘরে টাকাটা লিখলাম। এবং তারপরে দেখো ব্যালেন্স হলো 16,312। আশা করছি আর প্রশ্ন থাকবে না। বুঝেছি ম্যাম, থ্যাংক ইউ, বুঝাতে পেরেছি, সেজন্য তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ যে বুঝতে পেরেছ। এরপরে আসছি আমরা সহকারী খতিয়ান। সহকারী মানে হচ্ছে এই যে পাওনাদারের নাম থাকবে এদের। এখানে যদি বিক্রয় জাবেদা হতো বা বিক্রয় ফেরত যেটাই হোক না কেন, মনে রাখবে যে এখন আর ক্রয় বিক্রয়, ক্রয় ফেরত বিক্রয় ফেরত, দেনাদার পাওনাদার এই নামগুলো হবে না। এখন হবে শুধুমাত্র এই লেনদেনগুলোতে যে প্রতিষ্ঠান অথবা ব্যক্তির নাম থাকে সেই নামের খতিয়ান। তাহলে মনে থাকবে সহকারী খতিয়ান হচ্ছে লেনদেনগুলোতে যে ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নাম থাকবে তাদের নামের খতিয়ান, অর্থাৎ তার সাথে যে লেনদেনগুলো সংগঠিত হয়েছিল শুধুমাত্র সেগুলো দেখাবো। এখানে একটি হচ্ছে তানহা আর একটি হচ্ছে রোদসী। তানহার লেনদেন হচ্ছে মার্চের 1 এবং মার্চের 22, এই 2টি তারিখে তানহার সাথে লেনদেন সম্পন্ন হয়েছে। তাহলে তানহা হিসাবের খতিয়ানের ঘর আমরা করলাম। এরপর মার্চের 1 তারিখে তানহার কাছ থেকে ক্রয় করা হয়েছিল, তাহলে তানার ঘরে কি লিখা হবে, ক্রয় হিসাব। এবং কোথায় বসানো হচ্ছে, যেহেতু তানা হিসাব ক্রেডিট সেজন্য ক্রেডিট দিকে টাকাটা আমরা বসাবো। এখানে লক্ষ্য করো, শুধুমাত্র কিন্তু আমরা এখানে তানহার টাকাটা বসিয়েছি, কারণ এটা তানহার ঘর, এবং তারিখও দিয়েছি আমরা শুধুমাত্র তানহার তারিখটা, এখানে কিন্তু আর শেষ তারিখ হবে না। তারপরে আসছে কি 22 তারিখ, তানহার সাথে 22 তারিখে পণ্য ফেরত দেয়া হয়েছে, কাজেই তখন তানহা হয়ে যাবে ডেবিট এবং ক্রয় ফেরত হবে ক্রেডিট। তাহলে তানহার ঘরে আমরা ক্রয় ফেরত লিখব এবং ডেবিট দিকে টাকাটা লিখব, এবং আমরা কিন্তু মার্চের 22 তারিখ দিয়েছি। তারপরে আমরা যে নির্ণয় করব, এটা হচ্ছে সহকারী খতিয়ান। আরেকজন বাকি আছে রোদসী। রোদসীর ঘরটা দেখো, রোদসী কি ছিল, রোদসীর ঘরে কি নাম বসবে, একটু তোমাদের কাছে আমার প্রশ্ন, রোদসীর ঘরে কি নাম বসবে? আচ্ছা সোনিয়া, আফরোজা, তুমি কি আমাকে বলবে যে কোনটা, আরেকবার বুঝান। আরেকজন লিখেছো শাহানা ইয়াসমিন, ম্যাম আরেকবার বুঝান প্লিজ, একটু আমাকে স্পেসিফিক বলো যে কোন অংশটুকু আমি আরেকবার বুঝাবো। আচ্ছা শ্যামা ইয়াসমিন, তুমি মনে হয় বুঝেছো, তুমি আমার পরে লিখেছো, ও বুঝান, হ্যাঁ একটু বলবে আমাকে, তাহলে আমি সেই অংশটুকু বুঝিয়ে দিই। ক্রয় হিসাব আয়ন সরকার,
আচ্ছা আয়ান, ক্রয় হিসাবটা তো অনেক আগে চলে গিয়েছে, ক্রয় হিসাবটা অনেক আগে চলে গিয়েছে। তোমরা কি তানহার ক্রয় হিসাব জানতে চাচ্ছ? আচ্ছা, সবাই লিখেছ ক্রয় হিসাব। জাস্ট আমাকে এটা বলো যে তানহার এখানে ক্রয় হিসাব কিনা, তাহলে আমি ওটুকু বুঝাচ্ছি। আফসানা হাসান, সবাই লিখেছ ক্রয় হিসাব। এটা কি সাধারণ খতিয়ানের ক্রয় হিসাব, নাকি সহকারী খতিয়ানের? তানহার ঘরে কেন আমি ক্রয় লিখলাম? পাওনাদার ক্রয় হিসাব। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ওকে। আমরা রোদশীর ঘরে, তোমরা অ্যান্সার লিখেছো ক্রয় হিসাব। থ্যাংক ইউ সবাইকে, সবাই পেরেছো। পাওনাদার হবে না, কারণ রোদেশি নিজেই তো পাওনাদার, তাই না? পাওনাদারের ঘরে কি পাওনাদার নাম হয়? হয় না, রোদেশি নিজেই পাওনাদার। এখানে হবে ক্রয় হিসাব, এবং টাকা হবে, দেখো রোদেশির ঘরে হচ্ছে টাকাটা হবে 11,700। অর্থাৎ মার্চের 15 তারিখে রোদেশির কাছ থেকে যেই ক্রয় ছিল সেই টাকাটাই কিন্তু বসানো হয়েছে। তারিখও দেয়া হয়েছে মার্চের 15 তারিখে। এরপরে আমাদের সহকারী খতিয়ান শেষ হয়ে গেল। তাহলে আশা করছি তোমরা এরকম লেনদেন থেকে সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান প্রস্তুত করা শিখ পারবে। শুধু কয়েকটি বিষয় মনে রাখবে, যে প্রথমে প্রশ্ন পেয়ে ক্রয় না বিক্রয় সেটা আইডেন্টিফাই করবে। অনেক সময় তোমাদের বলেও দেয় নিচে যে কোন হিসাব প্রস্তুত করতে হবে। এরপরে হচ্ছে সহকারী হবে শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামগুলো দিয়ে, এবং ক্রয় বিক্রয় জাবেদাটা মাথায় রেখে খতিয়ানে পোস্টিং দেখিয়ে দিবে। আর আরেকটি বিষয়, সাধারণ খতিয়ানে শেষ তারিখ বসবে, সহকারী খতিয়ানে যেই তারিখে লেনদেন সেই তারিখ বসবে। এখন আমরা টি ছক করব। টি ছকটা কি? টি ছকটা হচ্ছে আমরা এতক্ষণ করলাম কি, চলমান জের ছকে, অর্থাৎ প্রতিদিন বা প্রতিটা লেনদেনে জের বের করা হয়। এখানে হচ্ছে একবারে হিসাব শেষে জের বের করা হবে। আমরা অঙ্কটা করি, তাহলে বুঝতে পারবে। অনেক সময় তোমাদের প্রশ্নে বলেও দিবে যে টি ছকে খতিয়ান প্রস্তুত করো, আবার না বলে দিলেও তোমাদের টি ছকটা শিখো, কারণ প্রশ্ন আসতেই পারে টি ছকে খতিয়ান। এছাড়াও তোমাদের সামনে যে নগদান বই আছে সেই অঙ্ক করার জন্য কিন্তু টি ছক তোমাদের শিখতেই হবে। এখানে আমি এই খাতা দেখাচ্ছি, এরকম এই কপি। তোমরা যখন খাতা পাবে টি ছকে, খাতাটাকে মাঝখানে এরকম ভাগ করে নিবে, এরকম দুই ভাগ করে নিবে। হ্যাঁ, তাহলে এই মিডল হলো, এরকম মিডলে ঘরটা করবে একদম বরাবর। এখানে টি ছকটা লক্ষ্য করে দেখো, এক পাশে ডেবিট আরেক পাশে ক্রেডিট। অর্থাৎ টি ছকে একদিকে আমরা ডেবিট করব, আরেক দিকে হচ্ছে ক্রেডিট করব। একটু এক নজরে আমরা পার্থক্যটা দেখে নিই যে টি ছকে পার্থক্যটা কি চলমান যে ছকের সাথে। লক্ষ্য করো, এখানে একটি টি ছকের ছবি আমরা দেখতে পাচ্ছি এবং চলমান যে ছকের ছবি দেখতে পাচ্ছি। টি ছকে হচ্ছে এক পাশে ডেবিট এক পাশে ক্রেডিট, আর চলমান যে ছকে দুটিকে এক পাশে নেওয়া হয়েছিল, এবং দেখো ব্যালেন্সের ঘর আছে। টি ছকে কিন্তু কোনো ব্যালেন্সের ঘর নেই। টি ছকে তোমরা দুই মাথায় কিন্তু অবশ্যই ঘরের বাইরে ডেবিট এবং ক্রেডিট এই শব্দ দুটি লিখবে। তাহলে টি ছকটা দেখেছো, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, এভাবে লিখবে। এখন চলো আমরা একটি টি ছকে খতিয়ান প্রস্তুত করা শিখি। এখানে আমরা কতগুলো লেনদেন দেখতে পাচ্ছি, এই লেনদেনগুলোকে আমরা টি ছকে স্থানান্তর করা শিখব। জনাব হাসানের ব্যবসা হতে জুন মাসে নিচের তথ্যগুলো পাওয়া যায়। এখন দেখি এগুলো দিয়ে কিভাবে টি ছক প্রস্তুত করতে হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রশ্ন আছে, বিজ্ঞাপন হিসাব, ব্যাংক ঋণ হিসাব, নগদান হিসাব, তিনটি খতিয়ান প্রস্তুত করতে বলেছে। তাহলে প্রথমে আমরা করব বিজ্ঞাপন হিসাব। তাহলে বিজ্ঞাপনের ঘরটা টেনে ফেলি, এখানে বিজ্ঞাপন হিসাব লিখে বিজ্ঞাপনের ছকটা করে ফেলেছি। এবং তারপরে আমরা একটু লক্ষ্য করে দেখো, দুপাশেই কিন্তু 2019 লিখেছি। টি ছকে তারিখের ঘরে প্রথমেই তোমরা সালটা বসিয়ে দিবে, তারপরে তোমরা তারিখ অনুযায়ী লেনদেনগুলো বসিয়ে ফেলবে। আমাদের উপরের লেনদেনে একটি মাত্র বিজ্ঞাপন সংক্রান্ত লেনদেন আছে, সেটি হচ্ছে জুনের 2 তারিখে। জুনের 2 তারিখের লেনদেনটি কি? বিজ্ঞাপন খরচ প্রদান করা হলো। তাহলে এইটার জন্য ডেবিট ক্রেডিট কি হবে? বিজ্ঞাপন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট।
এটা হচ্ছে টি ছ, এবং এখানে আমরা আগের মতো করেই বসাবো, শুধুমাত্র বসানোর ধরনটা ভিন্ন, নিয়ম কিন্তু একই রকম। বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বিজ্ঞাপনের ডেবিট দিকে আমরা বসাবো, নাম দিব কি নগদান হিসাব। টাকার পরিমাণ কত? 2000। এখন আমাদের এই বিজ্ঞাপনে কিন্তু আর কোনো লেনদেন নেই, এখন আমরা ব্যালেন্স বের করব। ব্যালেন্সটা কি? এখানে আমার এই হাতে আছে, ভালো করে দেখো, তিনটি পেন্সিল, এই হাতে দুটি পেন্সিল, তাই না? দুটি কি সমান হলো? সমান হলো না কিন্তু। তাহলে এটা কি ব্যালেন্স করা হলো? ব্যালেন্স করা হলো না। ব্যালেন্স করতে গেলে কি করতে হবে? এখানে আরেকটি পেন্সিল নিয়ে আসতে হবে। আর কয়টি পেন্সিল? একটি পেন্সিল। এই হাতে, বাম হাতে আমার তিনটি, ডান হাতে আমার দুইটি, ঠিক আছে? এবং যদি বলা হয় যে ব্যালেন্স করো, তাহলে কি করতে হবে? আমাকে আরেকটি পেন্সিল ডান হাতে নিতে হবে। আর এই যে আর একটি পেন্সিল, সেটি হচ্ছে আমার ব্যালেন্স বা জেড। এখানে দেখো, ডেবিট দিকে আছে 2000, ক্রেডিট দিকে কিচ্ছু নেই। যেই দিকে কম, সেই দিকে আমরা লিখব ব্যালেন্স সিডি। মনে থাকবে, টি ছকে আমরা হিসাবগুলো স্থানান্তর করার পরে আমাদের অনেক লেনদেন থাকতে পারে, আমরা খেয়াল করব যে কোন দিকে কম। যেই দিকে কম, অনেক সময় তাকালেও বোঝা যায় যে এই পাশে কম, অনেক সময় অনেক লেনদেন থাকলে হয়তো বুঝতে পারবা না যে কোন দিকে কম, তখন অবশ্যই যোগ বিয়োগটা একটু কষ্ট করে করবে, করে দেখে নিবে যে কোন পাশে কম। এখানে যেহেতু একটি লেনদেন, তাহলে ক্রেডিট দিকে হচ্ছে 2000 টাকা কম, এবং এটির নাম হচ্ছে ব্যালেন্স সিডি, এবং ব্যালেন্স সিডি লিখা হয় শেষ তারিখ দিয়ে, মাসের শেষ তারিখ, অর্থাৎ জুনের 30 তারিখ, এবং তারপরে আমরা 2 দাগ দিয়ে নিচে যোগ করে যোগফলটা বন্ধ করে দিব। 2000 টাকা দুই পাশে যোগ করলাম। এরপর আর একটি কাজ বাকি, সেটি হচ্ছে এই ব্যালেন্স সিডিকে আমরা উল্টো দিকে, ক্রেডিট দিকে ছিল ব্যালেন্স সিডি, ডেবিট দিকে ব্যালেন্স মিড বিডি নাম দিয়ে ট্রান্সফার করব। অর্থাৎ যাহা সিডি তাহাই বিডি। মনে থাকবে, সিডি আর বিডির মধ্যে কিন্তু গন্ডগোল করবে না। সিডি যেটা বের হবে, ঠিক সেই টাকাটাই বিডিতে বসিয়ে দিবা, বিডি নাম দিয়ে। এখানে লক্ষ্য করে দেখো, ব্যালেন্স বিডি কিন্তু 2 দাগের নিচে বসিয়েছি, অর্থাৎ 2 দাগ দিয়ে ঘরটা বন্ধ করার পর, জেড টানার পরে, তারপরে শেষে আমরা জেড টেনেছি 2 দাগের মোট ফলাফলের নিচে। তাহলে ব্যালেন্স বিডির আবার আরেকটি জিনিস হচ্ছে তারিখ। তারিখ হবে পরবর্তী মাসের 1 তারিখ, যেই মাসেই থাকুক না কেন, পরবর্তী মাসের 1 তারিখ হচ্ছে ব্যালেন্স বিডি, আর শেষ তারিখ হচ্ছে ব্যালেন্স সিডি, আর টাকার পরিমাণ হচ্ছে যাহা সিডি তাহাই বিডি, এবং যেই দিকে সিডি তার উল্টো দিকে হচ্ছে ব্যালেন্স বিডি। ওকে, ডান? আমার মনে হয় সিডি বিডি নিয়ে সমস্যা হবে না কারো। ক্রেডিট দিকে কিছু লিখবো না কেন? লিখলাম তো, এটা মনে হয় আগের প্রশ্ন ছিল। ওকে, তাহলে আমাদের বিজ্ঞাপন হিসাব হয়ে গেল। পরেরটা চলে যাই আমরা ব্যাংক ঋণ হিসাব। ব্যাংক ঋণ হচ্ছে দুটি লেনদেন আছে, লক্ষ্য করে দেখো, একটি হচ্ছে 3 আর একটি হচ্ছে 14। ব্যাংক ঋণ, তোমরা যখন খতিয়ান প্রস্তুত করবে, তোমাদের যেই খতিয়ান প্রস্তুত করতে বলে, ভালো করে খুঁজে দেখবে যে ওই লেনদেনগুলো কোথায় আছে, দরকার হলে রাইট চিহ্ন দিয়ে দিবে, চিহ্নিত করে রাখবে, তাহলে আর ভুল হবে না। এখানে ব্যাংক ঋণ 3 তারিখে হচ্ছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলে কি হয়? ডেবিট ক্রেডিট, নগদান ডেবিট, ব্যাংক ঋণ হবে ক্রেডিট। তাহলে ব্যাংক ঋণের ক্রেডিট দিকে কি লিখব? নগদের হিসাব। আমরা কিন্তু ক্রেডিট দিকে টাকাটা লিখলাম। আরেকটি লেনদেন আছে, ঋণের অর্থ বাবদ পরিশোধ করা হলো, তখন কি হবে? ব্যাংক ঋণ ডেবিট, নগদান ক্রেডিট। এই জন্য আমরা ব্যাংক ঋণের ডেবিট দিকে লিখলাম নগদান হিসাব। যেই তারিখে লেনদেন সেই তারিখে বসালাম। এখন আমাদের জেড নির্ণয় করতে হবে, জেডটা কোন দিকে হবে, দ্রুত আমাকে অ্যান্সার দাও। তোমাদের ক্লাস টাইম বেড়েছে, সেজন্য আমি খুব হ্যাপি যে আরো 10 মিনিট পেয়েছি, তোমাদের আমি অনেক কিছু করাতে পারবো।
আচ্ছা, আমার প্রশ্ন ছিল যে এই ব্যাংক ঋণে এখন আমরা কি করব, ব্যালেন্স শিট বের করব, এটা কোন দিকে হবে এবং কত টাকা হবে? টাকার পরিমাণটা লিখো আর ডেবিট না ক্রেডিট লিখো। আচ্ছা, সবাইকে ধন্যবাদ যারা ক্লাসের প্রশংসা করেছো। বুঝতে পারলে আমি সার্থক। অনেক কষ্ট করে আমরা টিচাররা ক্লাস নিতে আসি, সেখানে তোমাদের বোঝাতে পারে খুব। ডান দিকে, ডান দিক মানে কি, ক্রেডিট না ডেবিট? ডান মানে হচ্ছে ক্রেডিট। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ নুসরাত, থ্যাংক ইউ আয়ান, ডেবিট। আচ্ছা, সবাইকে থ্যাংক ইউ দিই, ভুল হোক আর সঠিক হোক। ক্রেডিট দিকে, আচ্ছা ডেবিট দিকে 50,000। ওকে, 50,000 ডেবিট ক্রেডিট, অনেকগুলো আসছে, কেন দুইটা আসছে, একটা অ্যান্সার আসবে। 50,000 তো অবশ্যই একটু মন দিয়ে লক্ষ্য করো, সেটা হচ্ছে ক্রেডিট দিকে 50,000, ডেবিট দিকে 40,000, তাই না? কোন দিকে বেশি? ক্রেডিট দিকে বেশি, তাহলে আমার ডেবিট দিকে কম, সেজন্য আমাদের ডেবিট দিকে বাকি টাকাটা বসাতে হবে। কত? এই পাশে ক্রেডিট দিকে আছে 90, ডেবিট দিকে আছে 40, অর্থাৎ আমার কোন দিকে বেশি? ক্রেডিট দিকে বেশি, ডেবিট দিকে আমার 50,000 টাকা কম আছে। তাহলে আমার ব্যালেন্স শিটই হবে ডেবিট দিকে 50,000 টাকা। এখন আমরা মোট যোগফল লিখব, যেহেতু 90,000টা বড়, দুই পাশে 90,000 সমান করে বসিয়ে দিই, দুই দাগ দিয়ে আমরা বন্ধ করে দিলাম। এখন হবে আমাদের ব্যালেন্স বিডি। আবারও রিপিট করছি, যাহা সিডি তাহাই বিডি। তাহলে বিডি হবে কত? 50,000, এবং কোন দিকে হবে? যেহেতু সিডি ছিল ডেবিট দিকে, বিডি হবে ক্রেডিট দিকে। এরপরে আসছে নগদান হিসাব। নগদান হিসাব লক্ষ্য করো, নগদান হিসাবে এখানে কতগুলো লেনদেন আমরা দেখতে পাচ্ছি। এখানে আসলে সবগুলোতেই নগদান হিসাব আসবে, তাই না? 1, 2, 3, 14, 15 সবগুলো নগদান হিসাবে স্থানান্তর করতে হবে, কারণ পণ্য বিক্রয় এটা নগদে, কিছু না বললে আমরা জানি যে বিক্রয় হচ্ছে নগদে, বিজ্ঞাপন নগদে, তারপরে ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ পরিশোধ, আয়কর প্রদান, সবগুলি নগদ লেনদেন। কাজে এই সবগুলো যাবে না, আমরা সবগুলো ডেবিট ক্রেডিট থেকে আমরা কি করব, খতিয়ানে পোস্টিং দেখাবো। যেহেতু এখানে জাবেদা নেই, আমরা ডেবিট ক্রেডিটই বলবো, কারণ জাবেদা আমরা মাথা থেকে একদম সরিয়ে ফেলবো। জাবেদার উপর ডিপেন্ডেন্ট হয়ে খতিয়ান করবে না, আমি এটা একটি ক্লাসে বলেছিলাম। যদি জাবেদা করে খতিয়ানের অভ্যাস করে ফেলো, তাহলে কিন্তু পরে অনেক সমস্যা হবে। আমাদের হিসাব বিজ্ঞানের যে মানে একটাই সমস্যা, সেটা হচ্ছে আমাদের সময় খুব কম থাকে, তাই না? মাত্র 2.5 ঘন্টার মধ্যে আমাদেরকে 60টা সৃজনশীল দিতে হয়, সেজন্য সময় অনেক কম। এজন্য অনেক ছোটোখাটো টেকনিকগুলো মাথায় রাখবে, যেন অল্প সময়ের মধ্যে সব অ্যান্সার করতে পারো। তাহলে নগদান হিসেবে আমাদের প্রথম লেনদেন হচ্ছে জুনের 1, পণ্য বিক্রয়। প্রশ্ন করলাম তোমাদের উদ্দেশ্যে, যেহেতু আমরা একটু সময় পেয়েছি, সেজন্য আমরা তোমাদেরকে নিয়েই ক্লাসটা করি, কি হবে বলো? আমাদের নগদান হিসাবের জুনের 1 তারিখ হচ্ছে বিক্রয় হিসাব, ডেবিট দিকে বসবে না ক্রেডিট দিকে বসবে? ম্যাডাম, 3 তারিখে ব্যাংক ডেবিট ব্যাংক আর লিখা যাবে কিনা একটু জানাবে। আচ্ছা, কি প্রশ্ন ছিল ম্যাডাম? 3 তারিখে ব্যাংক ডেবিট ব্যাংক ঋণ ক্রেডিট? আচ্ছা, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো না, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলে ব্যাংকটা নগদান হবে, ব্যাংক হবে না, ওটা হবে ব্যাংক ঋণ। শুধু ঋণও হতে পারে, ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ একটা আলাদা ঋণ। এটা তো তুমি ঋণটা নিয়ে আসছো, তোমার ব্যাংকের অ্যাকাউন্টে তো জমা হয় নাই, নগদ টাকায় আসছে। ব্যাংক সুদটা হচ্ছে ব্যাংক হয়। আচ্ছা, ডেবিট দিকে বসবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, অনেক উত্তর আমার চলে আসছে। আবার অনেকে লিখেছে ক্রেডিট। আচ্ছা, দেখি কোন দিকে হয়। ডেবিট দিকে, জুনের 1 তারিখে
নগদান হিসাবে ডেবিট দিকে। আমি একটু রিপিট করি, আমার মনে হয় যে দুই একজন ধরতে পারো নাই বিষয়টি কি। জুনের এক পণ্য বিক্রয় ২৫,০০০ টাকা, এটার লেনদেনটা কি? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ আমরা নগদান হিসাবের ঘরে টাকাটা বসাচ্ছি, তাই না? নগদান হিসাব তো ডেবিট, সেজন্য আমরা নগদান হিসাবের ডেবিট দিকে বসাবো। যেই খতিয়ান প্রস্তুত করতে বলবে সেই খতিয়ান ডেবিট হলে তার ডেবিট দিকে টাকাটা বসবে, নামটি হবে উল্টো দিকের। অর্থাৎ ডেবিট দিকে বসলে ক্রেডিটের নামটা বসবে, এখানে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তাই নগদান হিসাবে ডেবিট দিকে আমরা লিখেছি বিক্রয় হিসাব। টাকাটা কিন্তু সেই নগদ টাকাটাই বসিয়েছি, কত? ২৫,০০০। এরপরে আসছে বিজ্ঞাপন খরচ প্রদান ২,০০০ টাকা। তাহলে এখানে লেনদেন কি হচ্ছে? বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আবারও বলছি, বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদানের কোন দিকে বসবে? ক্রেডিটের দিকে। ক্রেডিটের দিকে কি বসবে? বিজ্ঞাপন নাম, উল্টো দিকের নামটা। ক্লিয়ার? এরপরে আসছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, নগদান ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট, নগদান ডেবিট। আমরা কিন্তু নগদান করছি, মাথার মধ্যে এখন খালি লক্ষ্য রাখবা, যখন যেই খতিয়ানের ঘর প্রস্তুত করবা তখন খালি ওই খতিয়ানের নামটা মাথার মধ্যে সেট করে দিবা এবং দেখবা যে সে ডেবিট না ক্রেডিট, সে যেদিকে ওই দিকেই বসাবা, নামটা হবে উল্টো দিকের। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, নগদান ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট। তাহলে নগদানের ডেবিট দিকে আমরা কি লিখবো? ব্যাংক ঋণ হিসাব। এবং তারিখগুলো লক্ষ্য করে দেখো, যেই তারিখে লেনদেন সেই তারিখে টাকাটাই কিন্তু আমরা সেই তারিখটাই বসাচ্ছি এবং টাকাও কিন্তু সেটাই আমরা বসাচ্ছি। এরপরে আসছে ঋণের অর্থ বাবদ ৪০,০০০ টাকা পরিশোধ করা হলো। এখানে ঋণের অর্থ পরিশোধ করলে কি হবে? নগদান কি হবে? ক্রেডিট। ব্যাংক ঋণ হয়ে যাবে ডেবিট। তাহলে নগদানের ক্রেডিট দিকে হচ্ছে ব্যাংক ঋণ হিসাব ৪০,০০০। আমাদের শেষ লেনদেন 15 তারিখে আয়কর প্রদান ১,০০০ টাকা। তোমাদের কাছে আমার প্রশ্ন, কোন দিকে বসবে এবং কি নাম বসবে? ব্যাংক ঋণ হিসাব, আচ্ছা ওকে, এটা শেষ। এখন আমার 15 তারিখে লেনদেন কি হবে, কি নাম বসবে এবং কোন দিকে বসবে? প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করছি। ১৫ তারিখের লেনদেনের নামটা বলো, দেখি কে নাম বলতে পারে। আমি বলবো না। ওয়াও, থ্যাংক ইউ আয়ান সরকার, উত্তরণ হিসাব ক্রেডিট দিকে। ওকে ফাইন, থ্যাংক ইউ। ক্রেডিট দিকে আয়কর হিসাব, আচ্ছা ক্রেডিট দিকে, এটা রাইট, এটা বুঝতে পেরেছো, সেজন্য আমি আবারও হ্যাপি যে আমি বুঝাতে পেরেছি। উত্তরণ হিসাব, আয়কর হিসাব, আচ্ছা ওকে, আমি অনেকগুলো উত্তর পেয়ে গিয়েছি। হাসান মাসুদ আয়কর লিখেছ, তারপরে হচ্ছে উত্তরণ লিখেছ সোনিয়া, আচ্ছা উত্তরণ লিখেছ রাসেল খান, ওকে যারা লিখেছ উত্তরণ হিসাব হবে। উত্তরণ হিসাব কেন হবে? আয়কর, ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সটা হচ্ছে ব্যক্তির ইনকামের উপর ট্যাক্স দেওয়া হয়, আর ব্যক্তিটাকে, ব্যক্তিটা হচ্ছে মালিক, আর মালিকের কোনো খরচ মানেই হচ্ছে উত্তোলন হিসাব। এবং মনে রাখবে, জীবন বিমা প্রিমিয়াম এবং আয়কর, এই দুইটি হিসাব যখন তোমরা লেনদেনে দেখতে পাবে তখন ডেবিট ক্রেডিট বা যাবে দেওয়া যেখানেই করো, নাম হবে উত্তোলন হিসাব, আয়কর এবং জীবন বিমা প্রিমিয়াম। তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা নগদানের ক্রেডিট দিকে কি লিখব? উত্তোলন হিসাব, ঠিক আছে? এই যে দেখো, ক্রেডিট দিকে লিখলাম উত্তোলন হিসাব ১,০০০ টাকা 15 তারিখ দিয়ে। এখন আমরা কি করব? ব্যালেন্স বের করব। ব্যালেন্স কোন দিকে কত হবে? এখানে
এক পাশে 25,000, 25,000, 90,000, আরেক পাশে 2,000, 40,000 আর 1,000 দেখতে পাচ্ছি আমরা। এখন চট করে বলো কোন দিকে বেশি। বোঝাই যাচ্ছে যে 90 যেহেতু একটা সংখ্যা আছে এবং 90, 25 অর্থাৎ 1 লাখের উপরে চলে গিয়েছে, এবং এই পাশে আছে 40 আর 2 আর 1, 42,000-43,000 টাকা। কাজে বোঝাই যাচ্ছে ক্রেডিট দিকে কম। তোমাদেরকে আমি একটি অনুরোধ করব যে তোমরা হিসাবগুলো মুখে মুখে করার চেষ্টা করবে, ক্যালকুলেটরটা যথেষ্ট মানে যত পারো কম ব্যবহার করবে। এখন বলো কোন দিকে বেশি, ডেবিট দিকে বেশি, ক্রেডিট দিকে কম? তাহলে ব্যালেন্স শিটই হবে কোন দিকে, ক্রেডিট দিকে। এবং টাকা হবে কত, আমাদের 90 আর 25 দুটি যোগ করব এবং তার থেকে আমরা বাদ দিব। আচ্ছা, এখানে ব্যালেন্স শিটই 70,000, এবং যারা মুখে মুখে যোগ করে অভ্যস্ত না তারা আবার মুখে মুখে যোগ করে ভুল করতে যেও না, তখন কিন্তু ক্যালকুলেটার ইউজ করবে যদি না পারো। তাহলে এখানে 70,000 আমার ব্যালেন্স শিটই বের হলো, মোট যোগফল বের করলাম 90,000 আর 25,000, 1,15,000, এবং যোগফল 2 দাগ দিয়ে বন্ধ করলাম, এবং 2 দাগের নিচে সিডি যেহেতু ক্রেডিট দিকে আমরা ডেবিট দিকে লিখব ব্যালেন্স বিটি, এবং জুলাই মাসের 1 তারিখ দিয়ে আমার এই 70,000 টাকাটা সিডি ছিল এটাই আবার বিডি হিসেবে ডেবিট দিকে আমরা নামিয়ে দিব, ট্রান্সফার করলাম। তাহলে আমাদের টি ছকের খতিয়ান শেষ হয়ে গেল। আচ্ছা, এখন খতিয়ান তো মোটামুটি চলমান যে ছক সহকারী খতিয়ান, তারপরে হচ্ছে টি ছকে খতিয়ান শিখে ফেললাম। আশা করছি যে তোমাদের বইয়ের প্রশ্নগুলো থেকে সবাই পারবা। এখন বইয়ে কি আর কিছু আছে যেটা আমাদের শিখা বাকি? চলমান জেড ছক শেষ, টি ছক শেষ, তারপরে হচ্ছে সাধারণ খতিয়ান বা সহকারী খতিয়ান এগুলি পোস্টিং দেখানো শেষ, আর কি আছে আমাদের পাঠ্যপুস্তকে? নাকি শেষ খতিয়ান? আচ্ছা, আরেকটি জিনিস আছে, সেটি হচ্ছে খতিয়ান থেকে যাবে দেয় পোস্টিং, অর্থাৎ এখন আমরা উল্টো কাজটি শিখব। তোমাদের পাঠ্যপুস্তকে দেয়া আছে একটি খতিয়ানের ছক এবং সেখান থেকে যাবে দেয় পোস্টিং। তাহলে আমরা একটি জাবেদার ঘর টেনে ফেললাম, সাধারণ জাবেদার ঘর করে ফেললাম, এবং তারপরে আমরা খতিয়ানে খতিয়ান থেকে যাবে দেয় করা শিখব, তাই না? এক্ষেত্রে কি বিষয়গুলো লক্ষ্য করবে খুব ভালো করে মন দিয়ে শোনো। খতিয়ানের ঘরটা কি আমার এখানে দেনাদার হিসাব, তার মানে আমার এই খতিয়ান থেকে যে জাবেদায় পোস্টিং করব সবগুলো জাবেদাতে কিন্তু দেনাদার হিসাব আসবে, হয় সে ডেবিট হবে নয়তো সে ক্রেডিট হবে, সেটা আমরা পরে দেখব কি হয়। কিন্তু মনে রাখবে যে খতিয়ান থেকে জাবেদা করার সময় খতিয়ানের ঘরের নাম যেটি সেটি দিয়ে কিন্তু প্রত্যেকটা জাবেদা হবে। যেমন প্রথমটা হচ্ছে মেয়ের 5 তারিখে বিক্রয় হিসাব, এখানে লক্ষ্য করো যে দেনাদারের কোন দিকে লিখা আছে বিক্রয়, দেনাদারের ডেবিট দিকে 5,000 টাকা বিক্রয়, তার মানে কি দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে খতিয়ান থেকে জাবেদা করার সময় যে জিনিসটি মাথায় রাখবে যে দেনাদার হিসাব তো আমার বসবেই, এবং ডেবিট না ক্রেডিট কিভাবে বুঝবা, যে এখানে দেখবা যে টাকার কলামে কোন কোন দিকে আছে, ডেবিট দিকে না ক্রেডিট দিকে। প্রথমে তারিখ ধরে ধরে একটি একটি করে জাবেদা করবা। আমি আবার একটু গুছিয়ে বলি, নাম্বার 1 তোমরা দেখবে যে খতিয়ানের ঘরের নামটা কি দেনাদার হিসাব, নাম্বার 2 এখন আমরা তারিখ অনুযায়ী জাবেদায় বসাবো। একটি তারিখ আমরা ধরলাম সেটা হচ্ছে মেয়ের 5 তারিখ, নাম্বার 3 কি করব টাকার কলামে কোন দিকে টাকাটা আছে, মেয়ের 5 তারিখে টাকা আছে ডেবিট দিকে, তাহলে আমাদের দেনাদার হবে ডেবিট। তাহলে চোখ বন্ধ করে লিখবা দেনাদার হিসাব ডেবিট, কোনো কনফিউশন রাখবা না। এরপরে হচ্ছে লাস্ট যেটা দেখবা যে ওই নামটা কি ছিল, ডেবিট দিকে যে লিখেছে দেনাদারের ঘরে বিক্রয় হিসাব, তাহলে বিক্রয় হিসাব লিখবা ক্রেডিট দিকে, অন্য তো আর কিছু নেই। এভাবে স্টেপ বাই স্টেপ চিন্তা করে বসিয়ে দিবা, তাহলে ইনশাল্লাহ খতিয়ান থেকে জাবেদা ভুল হবে না। পরেটাই আমরা যাই ব্যাংক হিসাব, দেনাদার হিসাবের কোন দিকে আছে ব্যাংক হিসাবে টাকাটা, ক্রেডিট দিকে। তাহলে এখানে আমরা ব্যাংক হিসাব লিখলাম, কি হবে ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট।
যেহেতু দেনাদারের ক্রেডিট দিকে টাকাটা, সেজন্য আমরা দেনাদার হিসাব ক্রেডিট করেছি। লাস্ট ওয়ান, আন্ত ফেরত 500 টাকা, এটা হচ্ছে মের 9 তারিখে। এটা তোমাদের কাছে আমার প্রশ্ন, কারণ আমাদের অঙ্ক শেষ, আমাদের আর 6 মিনিট আছে, কাজে আমরা একটু দেখি যে তোমরা আসলে বুঝেছো কিনা। এটা যাবে দেখি হবে তোমাদের কাছে প্রশ্ন, মের 9 তারিখে যাবে দেখি হবে। মের 9 তারিখে যাবে দা, আচ্ছা এটা বলো যে দেনাদার ডেবিট না ক্রেডিট? উত্তরের অপেক্ষায় থাকলাম, 5 মিনিট সময় আছে। আমার প্রশ্নটা আমি আবার বলছি, মের 9 তারিখে যে দেনাদার হিসাবে যে 9 তারিখের লেনদেন, এটা সাধারণ যাবে দেয়া কি হবে, কোনটি ডেবিট কোনটি ক্রেডিট? দেনাদার হিসাব ডেবিট। ওয়াও, থ্যাংক ইউ রাসেল খান, খুবই মানে আমার ফার্স্ট বেঞ্চে বসায় স্টুডেন্ট, সে আমার প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা আইটেম ফলো করছে এবং অ্যান্সার দিচ্ছে, সেজন্য তোমাকে অনেক বড় থ্যাংক ইউ, বাকিদেরকেও থ্যাংক ইউ, সবাই আসলে অ্যান্সার দিচ্ছ, হয়তো ওরটা আমার চোখে পড়েছে তাই বললাম, সবাইকেই থ্যাংক ইউ। বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট, আচ্ছা আন্ত ফেরত, এখানে নাম আছে কিন্তু আন্ত ফেরত, খেয়াল করবা যে নামটা থাকে সেটাই বসাবে। ওকে, তাহলে আমাদের জাবেদা কি দেখি তো, আন্ত ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। কনগ্রাচুলেশন তোমাদের সবাইকে যে তোমরা খতিয়ান থেকে জাবেদা প্রস্তুত করা শিখে ফেলেছো, কারণ এটা সবাই পেরেছো। নুসরাত ভুইয়া, তারপর হচ্ছে ফয়েজ আহমেদ, দেনাদার ক্রেডিট, ওকে থ্যাংক ইউ, তারপরে সাফওয়ান হোসেন, শাহানা ইয়াসমিন এমিন, আচ্ছা ওকে, আফসানা হাসান, তানিয়া, আচ্ছা ওটা আগের ছিল, টুম্পা দাস, কেন পাওনাদার হিসাব, আচ্ছা পাওনাদার না তো দেনাদার হিসাব হবে। আন্ত ফেরত মানে কি? আন্ত মানে ভিতরে, ফেরত আসলো, বিক্রয় করেছিলাম সেটা আমার কাছে ফেরত আসলো, আন্ত ফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত, আর বিক্রয় ফেরতের কার সাথে, যার সাথে বিক্রয় তার সাথে তো বিক্রয় ফেরত, বিক্রয় হচ্ছে দেনাদারের সাথে তাই না, বিক্রয় করলে আমার দেনাদার তৈরি হয়, সেজন্য আন্ত ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। ওকে টুম্পা, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবং তারপরে আমরা অবশ্যই জাবেদা করে মোট যোগফল লিখে যোগফলটা নামিয়ে দিয়ে দুই দাগ দিয়ে বন্ধ করে দিব, যেহেতু তোমাদের পাঠ্যপুস্তকে মোট যোগফল লিখা সিস্টেম আছে, সেজন্য আমরা এটা এভাবেই প্রস্তুত করব। এবং আমাদের জাবেদা শেষ হয়ে গেল, আমাদের সময়ও শেষ হয়ে গেল, আমাদের আর 2 মিনিট বাকি আছে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যে কেন ধন্যবাদ, যে তোমরা আজকে আমার সাথে পুরোটা সময় ক্লাসে ছিলে, সেজন্য আমার অনেক ভালো লেগেছে যে তোমরা জাস্ট ক্লাস রিলেটেড আলোচনা করেছো। আগামী মঙ্গলবার দিন ঠিক এই সময় আবার দেখা হবে, আমরা নতুন একটি অধ্যায় শিখব এবং ঠিক একইভাবে তোমরা আমার সাথে অংশগ্রহণ করবে। তাহলে আমার যে এই যে কষ্ট করে কন্টেন্ট বানানো আর এই কত ঝাঁকি ঝামেলা শেষ করে আমি যে এটা নিয়ে বসে আছি, এই রাউটার সেট করা, এই ল্যাপটপ সেট করা, এটা সেট করা, ওইটা সেট করা, তখন মনে হয় যে আমি সার্থক, যে আমার বাচ্চারা আমার কাছ থেকে কিছু শিখতে পেরেছে। তো শেষে তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে, দেশের পরিস্থিতি অনেক খারাপ, সবাই ঘরে থাকবে এবং মনে সাহস রাখবে, যদি কেউ অসুস্থ হয়ে থাকো তার জন্য আমার অনেক দোয়া, এবং সে মনে অনেক সাহস রাখবে, ইনশাল্লাহ সবাই আমরা ভালো থাকবো যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে